বৈষ্ণব ধর্মগুরু শ্রী শ্রী মহানামব্রত ব্রহ্মচারীর 119তম শুভ আবির্ভাব দিবসকে সামনে রেখে শনিবার মহানাম আশ্রমের অঙ্গনে আয়োজিত কর্মসূচিতে বিতরণ করা হয় শীত বস্ত্র। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত সহ আর অনেকেই। মানব কল্যাণে মহানাম আশ্রমের বিভিন্ন সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মানুষের সেবার জন্য এই মনোভাব আগামী দিনেও বজায় থাকবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সামগ্রিকভাবেই রাজ্যে মানুষের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারও কাজ করছে। এখানে ওনারা সবসময় করেন, এর আগেও আমি ব্লাড ডোনেশনে এখানে এসেছিলাম, ওনারা সেই ব্যবস্থা করেছিলেন। তো আমরা আমাদের জন্য না, আমরা মানুষের জন্য এই বিষয়টা কিন্তু এই সেবক সঙ্গীরা সবসময় করে থাকে। আমি ওনাদের এই কাজের ভূয়সী প্রশংসা করছি এবং আগামী দিনও এই কাজকে ওনারা সবসময় করে যাবেন, এই আশা আমরা রাখছি। আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদের কিছু প্রবলেম সমস্যা আছে আমাদের কাছে রেখেছিল, আমার কাছে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি এই এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী, ন্যাচারালি এই বিষয়গুলো আমাকে ওনারা বলেছেন। তো আমি আগেও কথা দিয়েছিলাম দেখব বিষয়গুলো, তো ওনারা তাদের কাজও আরম্ভ করেছেন, তো আমি এগুলো দেখবো। আর আমি আজকের এই যে ওনার যে জন্মদিন, আগামীকাল ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানকার যারা মা বোনেরা আছেন তাদেরকে বলব যে ওনারা যেভাবে কাজ করেন ওনাদেরকে যেন আশীর্বাদ করেন, কারণ আপনাদের আশীর্বাদ সবচেয়ে বেশি অগ্রগণ্য। এবং আপনারা আগামী দিন ওনাদের এই আশ্রমের সাথে বা এই অঙ্গের সাথে যদি যুক্ত থাকেন অনেক কিছু জানা যায়। তো আমি সবাইকে ধন্যবাদ দেব। আমার আরেকটা বিশেষ কার্যক্রম আছে, তো আজকের এই যে কার্যক্রম সেটা সাকসেস হোক এই আশা রেখে আমি ভাবছি। 2023 সাল পর্যন্ত দেশবাসীকে ফ্রি রেশন দেবার যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন তাকে বিরাট এবং মানুষের উন্নয়নমুখী বিশাল সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনায় দেশবাসীর কল্যাণ সবার আগে স্থান পায়। সাংঘাতিক বিষয়, প্রধানমন্ত্রী সবসময় যে কাজ করেন, মানে মানুষ এত এইভাবে ওনাকে যেভাবে ওনার মধ্যে যেভাবে মানুষ আস্থা রাখেন, এখানে তো কিছুদিন আগে এখানে উনি এসে গেছেন, আপনারা দেখেছেন জনডল এখানে বয়েছে, তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এইরকম একটা ঘোষণা ভাবা যায় না যে 2023 ডিসেম্বর অবধি ফ্রি রেশন দেবেন সব মানুষকে, প্রায় 80 কোটি লোকের মধ্যে, এটা বিশাল ব্যাপার। তো উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন সামাজিক কাজে এবং মানুষের সেবায় মহানাম ব্রহ্মচারী আশ্রম সবসময় অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসে। আশ্রমের উন্নয়নে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে বক্তব্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।